প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দেব, যা না জানলে আপনি হয়তো অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। সে বিষয়টি হচ্ছে, বেশি মাত্রায় নুন খেলে হাই ব্লাড প্রেশার, কিডনির ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে বাঁচার উপায় কী কী, এখন আপনাদেরকে সে বিষয়ে জানিয়ে দেব। তার আগে একটি কথা বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে শুরু করা যাক। শরীরে নুনের অধিক্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে, উচ্চ রক্তচাপের কারণ হতে পারে নুন, তাই উচ্চ রক্তচাপের রোগীদের সতর্কতার সঙ্গে নুন ব্যবহার করা উচিত। তবে শুধু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ না, নুন কিডনির নানা রোগেরও কারণ হতে পারে। কিছু গবেষণার মতে নুন প্রতিরোধ ক্ষমতাও নষ্ট করে দেয়। আপনি যদি খাবারে বেশি পরিমাণে নুন বা লবণ ব্যবহার করেন বা বেশি নোনতা খাবার খান, তবে সাবধান হন। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি খাবারে নুনের পরিমাণ নিয়ন্ত্রণের কয়েকটি সেরা উপায়ের রূপরেখা দিয়েছেন। উচ্চ রক্তচাপ বা কিডনি রোগ এড়াতে এগুলি খুব কার্যকর হতে পারে। বলা হচ্ছে, খাবারে বেশি পরিমাণে নুন ব্যবহার করার পরিবর্তে মরশুমে উপলভ্য অন্যান্য বিকল্পগুলি ব্যবহার করা যেতে পারে, যেমন নুনের বদলে লেবু পাউডার, আমের গুঁড়ো, লঙ্কা আচার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। FSSAI টুইটে জানিয়েছেন, রান্নার মাঝখানে নুন দেওয়ার পরিবর্তে একেবারে শেষে নুন দিন, এইভাবে আপনি রান্না প্রক্রিয়ায় কম নুন ব্যবহার করা যাবে। প্রায় সময় লোকেরা রাতে খাবারের সময় পাঁপড়, আচার, সস, চাটনি বা নমকিন খাবার খান এবং এই জিনিসগুলিতে প্রচুর পরিমাণে নুন থাকে। এগুলি খাবারে টেস্ট তো বাড়াই কিন্তু রক্তচাপের জন্য বিপজ্জনক, সুতরাং এগুলি অল্প পরিমাণে ব্যবহার করুন। কিছু লোক অযৌক্তিকভাবে সমস্ত খাবারেই নুন দেন, ভাত, ধোসা, রুটি, পুরি, নান, স্যালাড, এগুলিতে নুন না দিয়েও খাওয়া যায়। এই জিনিসগুলিতে নুন যুক্ত করলে খাবারগুলির সাধারণ স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আসুন খাবারের মধ্যে অধিক পরিমাণে নুন ব্যবহার করা বর্জন করুন এবং শরীরের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হওয়া থেকে মুক্ত থাকুন।